नमस्कार बंधुरा, फैंटा फैब्युलास्टिक चैनेले आपनादेर सबाइके स्वागत। एर आगेर भिडियोते आपनारा देखेछेन दुर्गापुर एक्सप्रेसवे धरे गड़पंचकोट जावार उद्देश्ये आमी बेरिये गेछिलाम सकाल 6টায়। तारपरे बर्धमान दुर्गापुर आसानसोल पेरिये बादिके टर्न नियेछि, बादिके टर्न निये धरे नियेछि आसानसोल पुरुलिया रोड। এই আসানসোল পুরুলিয়া রোড ধরেই চলে এসেছি গড়পঞ্চকোট। আমার সামনে এখন পাঞ্চেত পাহাড়। এই পুরো ব্যাপারটাতে আমি গুগল ম্যাপসের সাহায্য নিয়েছি, আপনারাও গুগল ম্যাপসের সাহায্য নিতে পারেন। এখন এই রাস্তা ধরে সোজা যাব, এই রাস্তা ধরে সোজা যাব হচ্ছে পাঞ্চেত ড্যাম। ওখানে দেখা যাচ্ছে পাঞ্চেত পাহাড়, আর এইদিকে পাঞ্চেত ড্যাম। পাঞ্চেত ড্যাম অনেক বড়, কিন্তু এর থেকেও বড় যদিও মাইথন ড্যাম। এখন পাঞ্চেত ড্যাম ক্রস করছি, তারপরে ধরে নেব পুরুলিয়া চিরকুন্ডা রোড, সেখান দিয়ে গিয়ে চলে যাব মাইথন ড্যামের দিকে। গুগল ম্যাপসে দেখলে বুঝতে পারবেন যে পাঞ্চেত ড্যাম কিন্তু একটু লম্বা ধরনের, যার জন্য পাঞ্চেত ড্যামটা ক্রস করতে বেশ খানিকটা সময় লাগছে। দারুণ জায়গা। এই পাহাড়গুলোকে আমি ভেবেছিলাম কাঁচরার ঢের, মানে মনে হয় দেখে মনে হচ্ছিল যেন ময়লা ফেলা রয়েছে, কিন্তু না, এগুলো পাথরের পাহাড়। দারুণ দারুণ জায়গা। এটা বরাকর নদীরই কোনো একটা শাখা নদী হবে। পৌঁছে গেছি মাইথন ড্যাম। আজকে যেহেতু সরস্বতী পুজো, তাই এখানে দেখতেই পাচ্ছেন মেয়েরা সব শাড়ি পরে ঘুরছে। এখন ড্যামের ওপর দিয়ে যাব। ড্যামের ওপরে উঠতেই সামনেই দেখতে পাচ্ছি চারটে পাশে বেশ সারিবদ্ধ অনেকগুলো ছোট ছোট পাহাড়, বেশ সুন্দর লাগছে দেখতে। ড্যামের ডান দিকে রয়েছে বরাকর নদী বয়ে গেছে, আর বাঁদিকে রয়েছে মাইথন ড্যাম। বাঁদিকে যে মাইথন ড্যাম, এই মাইথন ড্যাম কিন্তু অনেক বড়, মানে পাঞ্চেত ড্যামের থেকে অনেকটা বড়। মাইথন ড্যাম থেকে এখন চলে যাচ্ছি ভান্ডার পাহাড়ের দিকে। এটা মাইথনের খুব পপুলার একটা পাহাড়, এটার নাম ভান্ডার পাহাড়। এই ভান্ডার পাহাড়ের ওপরে একটা শিব মন্দির আছে। আলটিমেটলি 400টা সিঁড়ি চড়ে এই শিব মন্দিরে এসেছি ভান্ডার পাহাড়ের ওপরে। আপনারা আশা করে বুঝতেই পাচ্ছেন আমার হাল খারাপ হয়ে গেছে ওপরে উঠে, হাঁপাচ্ছি রীতিমতো। বাট বাবার মন্দির, আসতেই হবে, কিছু করার নেই। ভিউটা খুব সুন্দর বাবার মন্দির, আর ভিউটা আমি একটু দেখিয়ে দিই। এই হচ্ছে চারিদিকে ভিউ পাহাড়ের ওপর থেকে। ওই দিকে মাইথন ড্যাম দেখা যাচ্ছে, নিচে বরাকর নদী, এদিক দিয়ে বরাকর নদী। এই হচ্ছে বাবার মন্দির,
চলে এসেছি এখন কল্যাণেশ্বরী মন্দির। 500 বছরের বেশি পুরনো এই মন্দির বিখ্যাত একটাই কারণে। সবাই বলে যে সন্তানহীন মায়েরা এখানে যদি এসে মায়ের কাছে মনস্কামনা করে নিজের সন্তান প্রাপ্তির জন্য, তাহলে নাকি কেউ কখনো খালি হাতে ফিরে যায় না। আমি এখন শ্রী শ্রী কল্যাণেশ্বরী মায়ের মন্দিরে রয়েছি। খুব জাগ্রত মন্দির এটা, এখানে পুজো দিলাম। এই হচ্ছে মায়ের গর্ভগৃহ, এটা হচ্ছে মায়ের মন্দির, ওখানে পুজো হচ্ছে। এবারে কল্যাণেশ্বরী মায়ের মন্দিরে একটা ঝর্ণা আছে এর ভিতরে, তো সেখানেই যাবো। এখানে ছোট্ট একটা ঝর্ণা আছে। এখানে একটা খুব সুন্দর ঝর্ণা আছে, কল্যাণেশ্বরী মায়ের মন্দিরের ভেতরেই এই ঝর্ণাটা আছে। এখান দিয়ে বয়ে যাচ্ছে ঝর্ণাটা, গিয়ে বরাকর নদীতে গিয়ে মিশছে। যতই ভেবেছিলাম যে রাত করব না, সেই সন্ধে হয়েই গেল, কিছু করার নেই। তবে থ্যাংকস টু দীপাঞ্জনদা, তোমার এই রিফ্লেক্টর জ্যাকেটটা অনেক কাজে দিয়েছে। এই জ্যাকেটটা অনেক 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 হেল্পফুল হয়েছে। এখন ফিরছি, মোটামুটি মেমারি চলে এসেছি, মেমারির কাছে আরেকটু হলেই বাড়ি। আর মোটামুটি 1 ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। আর মোটামুটি হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে আর বাড়ি পৌঁছে যাব। চলো, আজকে ভিডিও এখানেই শেষ করলাম, তাহলে টাটা।